নিরামিষ রেসিপি যে এত সুস্বাদু হয় তা আপনারা না খেলে বুঝবেন না। এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা পনির অর্থাৎ হোয়াইট পনির কীভাবে বানাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি ঘি এবং সাদা তেল দিয়ে পনিরটাকে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে যদি ফ্রেশ পনির হয় তাহলে আপনারা নাও ভাজতে পারেন, তো আমি এখানে ভেজে নিচ্ছি কারণ পনিরটা ভাজলে একটু ভালো টেস্ট হয়। এই ফাঁকে আমি আদা এবং কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এবার পনিরটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার পনিরটাকে আমি যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই ঘি এবং সাদা তেল যেটা আছে তার মধ্যে আমি দিচ্ছি ফোড়নে তেজপাতা, দারুচিনি, দুটো এলাচ দিয়ে আমি একটু ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদা এবং কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিলাম, দিয়ে একটু এটাকে এই ঘি এবং সাদা তেলের সাথে আমি ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। এবার আমি এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে খুব একটা বেশি কিছু মশলা লাগবে না, যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু খুব একটা আমি এখানে মশলা বেশি ইউজ করছি না। এবার আমি দেখুন এখানে নিয়েছি আমন্ড, চার মগজ আর কাজু দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে আমি এই আদা যে কষে রেখেছিলাম এটার মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে এর মধ্যে আমি দেব জারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে এটাকেও একটু আমি কষিয়ে নেবো যাতে বাদামের কাঁচা ভাবটা চলে যায়। চার মগজ এবং কাজু আমন্ডের যে কাঁচা ভাবটা সেটা একটু কষিয়ে নিলে সে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না চিনিটা অবশ্যই একটু দেবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। এবার দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কেননা এটা আমি দিয়েছি খাওয়ার সময় একটু মুখে কিশমিশ এবং কাজু পড়লে খেতে আরও টেস্ট হয়ে যায়। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিচ্ছি কষানো হয়ে গেলে দুধ এক কাপের মতো। এখানে দুধটা এক কাপের মতো আমি দিয়েছি, চাইলে আপনারা একটু বাড়াকমা করতে পারেন এবং এর সাথে যদি মনে করেন এতটা দুধ দেবো না এক কাপ, আপনারা হাফ দুধ হাফ জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরোটাই দুধ ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফুটে গেলে পনিরগুলো। এখানে আরেকটা কথা, আপনারা যদি লিকুইড দুধ না ব্যবহার করেন তো এখানে দু চামচ গুঁড়ো দুধ আপনারা গরম জলে গুলে অ্যাড করতে পারেন। এবার পনিরটাকে আমি দিয়ে দিলাম, পনিরটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি ফুটাবো, তারপর যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে, এটা তলায় যাতে লেগে না যায় সেই জন্য আমি বারে বারে নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে গেছে। এবার আমি শেষে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে এর মধ্যে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাও মিশিয়ে নেব। আর নামাবার আগে অবশ্যই আপনারা এক চামচ ঘি ইউজ করবেন। আমি এখানে যেহেতু ঘি এবং সাদা তেলে রান্নাটা করেছি সেই জন্য লাস্টে আর ঘি সেরকমভাবে ইউজ করিনি। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আরেকটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এরকম ঘি এবং তেলটা ভেসে উঠবে তখন আমি নামিয়ে নেব।
এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাও এই রেসিপিটি নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খান। শুধু নিরামিষ দিনে নয়, এমনিও আপনারা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নান সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটি কেমন হলো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখানে আমি লুচির সাথে এই রেসিপিটি পরিবেশন করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।